হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওয়াকাবা ফলস দেখতে। সো এটা হচ্ছে কি ওই ফলসের রাস্তা, এটি হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জিতে পড়ছে। আমি যাচ্ছি সাথে আমাদের কয়েকজন ট্রাভেল পার্টনার যাচ্ছে, আর দু একজন যাচ্ছে না, বিকজ একটু অনেক ট্রেকিং করতে হবে, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভারতের আমরা অনেকগুলো ওয়াটারফলস দেখেছি, অনেক রাস্তাগুলো অনেক সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে, যে আপনি যেতে ইচ্ছা করবে না বা রিক্স আছে, এরকম খুবই কমই জায়গা পাবেন ট্রেকিংয়ের জন্য মানে আমার দেখা অনুযায়ী। এই দেখেন রাস্তা, ওদের এখানে সিঁড়ি করা আছে। এই দেখেন ওই পাশ থেকে যদি একটু তাকান, সেটা হচ্ছে বাংলাদেশের পাট, আর ওই পাট হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। ওই দূর থেকে দেখা যাচ্ছে জলাশয় টাইপের। এটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন সিলেট সুনামগঞ্জ অনেক বন্যা হয়েছিল, দেখেন শুধু পানির পানি দেখা যাচ্ছে। প্রকৃতি কি জিনিস আপনি না দেখলে অনুভব করতে পারবেন না। রনি ভাই আসছে। যদি আপনি পাহাড় পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার মেঘালয় যেতে হবে। দেখেন পর্যটকের তেমন কোনো ক্রাউড নেই। আমাকে ডাকতেছিল ভিডিও করার জন্য, সম্ভবত পাহাড়ের কান্না দেখেন ছেলেগুলোতে পানি। এই দেখেন একটা ছোট ওয়াটারফলস, এটাই কিন্তু মেইন ওয়াটারফলস না, আপনারা হতাশ হয়ে না, সামনে অনেক সুন্দর একটা ওয়াটারফলস আছে, সেটা দেখতে পাবেন। এখন চলে আসলাম একটু ন্যাচারাল ভিডিও করার জন্য, পাশেই রেস্ট আছে, আমি আরো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি মেইন যে ওয়াটারফল সেটা দেখার জন্য। যদিও আমাদের সাথে যারা আসে নাই ওনারা অনেক কিছু মিস করছে, কারণ একটু কষ্ট হলো মানে দেখতে অসাধারণ এক কথা আসলে। এত কষ্ট যে ট্রেকিং করার পরে এক পলক তাকানোর পরে আপনার সব কষ্টই মাটি হয়ে যাবে। টুরিস্টদের জন্য কত ফেসিলিটি দিয়ে তৈরি করা আছে, আমাদের দেশে এভাবে করা উচিত প্রতিটা জায়গায়। টায়ার্ড ছিলাম ওই দিন ট্রেকিং করতে করতে, টায়ার্ড হয়ে গেছে। অপেক্ষা করতে থাকুন, মেইন ওয়াটারফলসের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায়,
হচ্ছে মেইন অ্যাট্রাকশন ফুল ভিউটা আমি একটু পরে দেখাবো মেইন স্পটে যাওয়ার পর এই দেখুন কি একটা অসাধারণ টোটালি অসাধারণ আমি একটু পরে ওখানে যাবো আপনি উপরে গিয়ে দাঁড়াতে পারবেন কোনো রিস্ক নেই বিকজ ওখানে সেফটির ব্যবস্থা করা আছে যে কারণে আপনার কোনো ভয় নেই এই পানিগুলোই এরকম মেঘালয় থেকে হাজার হাজার ওয়াটারফলস আছে যেগুলো পানি বানানোর সাথে আর সবগুলো একবার ইউজ করতে পারি না এত পরিমাণ পাহাড় এত বড় বড় ঝর্ণা আমি যাচ্ছি মেনলি পানিগুলোই দেখতে নামতেছে মেইন পানির সোর্স যেখান থেকে পানিটা এসব পরে নিচে সেটাকে ফলস হিসেবে কাউন্ট করা হয় পানিটা পরিষ্কার এবং খুবই ঠান্ডা আমি এখানে হাত মুখ ধুয়েছিলাম যেটা হচ্ছে আপনার তারপরে শরীরটা খুব ফ্রেশ লাগতেছে এখানে এসে যে আপনি পরে যাবেন রিস্ক ওইটা আপনার রিস্কটা নেই আপনার সেফলি ইয়ে করতে পারবেন তো আপনারা যদি মেঘালয় কখনো আসেন এই ওয়াটারফলসটা কখনোই মিস করবেন না খুব আমার মেঘালয় সিরিজগুলো দেখলে বুঝতে পারবেন মেঘালয় কী পরিমাণ ওয়াটারফলস আছে এবং প্রতিটি একটার থেকে একটা সুন্দর যেটা আছে আপনার বাসায় প্রকাশ করে গেল বিক্রম ভাই এবং রহিম ভাইকে বলি আপনারা যে আসেন নাই আপনারা অনেক কিছু মিস করছেন সো এটা মুখে বলে প্রকাশ করতে পারবো না নেক্সট আশা করি আমার সাথে কোথাও গেলে মিস করবেন না প্রতিটা স্পটে যাওয়ার চেষ্টা করবেন এই পানিগুলোই এখানে আমাদের যে মাই মিশিং সরি এই পানিগুলো সুনামগঞ্জ সিলেটে গিয়ে সুন্দর লাগে আপনার বিভিন্ন পোশাক পরে ছবি তুলতে পারবেন ফটোশুটের জন্য তাদের একটা চার্জ দিতে হয় এগুলো ওদের পোশাক এখান থেকে উপরে উঠলে ফুল ভিউটা দেখা যায় সো ভিউ পয়েন্টে এখন যাচ্ছি এখান থেকে একটু শুট করবো কিছু ন্যাচারাল ভিউ নেওয়ার চেষ্টা করবো
কথা অসাধারণ অসাধারণ দেখেন একটু এদিক থাকেন ভিউটা দেখেন একবারে বাংলাদেশ সহ দেখা যাচ্ছে আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আমরা আরও কিছু ট্রাভেল ভিডিও দেবো মেঘালয়ের দেখতে থাকেন আমাদের সাথে থাকেন থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং বাই বাই